منصار علم روز نباس کخن هم نا ایسا جا پس کرنی از قربینا سی جان جا قائم آئیم سی آئیو پسان روز نباس اجکر نتو ایری نام بھالو باسا اجکر نتو ایری نام لاسي ماسكار فوري ترى ناس طالب بيتوا يطلعوا بحاجة. أبي مين كاركتر بناه عليه؟ شو جو بيتاي؟ سهاجا نالي ماسكار ورب سفرادا. هاي زيد. لا بانيدي. لا سيندي أنا. هاي. هالو هالو. بس بوك سيندي لا بانبراي. أبنا نام. راي بعدو. نواب أبنا আমাদের কত কিন্তু এখনকার যা দেখছি সবারই প্রকল্প হচ্ছে আমাদের প্রকল্পটা একটু করে দেন সালা মেম্বার বিচারদার কেউ বলে গুটকা শ্রী দাও কেউ বলে মধু শ্রী দাও কেউ বলে আবার গাঁজা শ্রী দাও আর এখন তো একদম পেট নাড়িয়ে নাড়িয়ে বলছে আমাকে ভোজশ্রী প্রকল্প দাও আচ্ছা মুশকিল ব্যাপার করে দেখুন আপনাকে একটাই লক্ষ্যে ভোট দিয়েছিলাম ভালো আমাদের ভদ্রশ্রী প্রকল্প না হলে আমরা আজ থেকে এখানে ধর্ণা দিলাম আমাদের আন্দোলন চলছেই চলছে আমাদের আন্দোলন চলছেই চলছে ما
اجمع اجمع এই মুহূর্তে আমি গরিবের বন্ধু খুলনা জেলা থেকে আমি সরাসরি স্পোর্টে হাজির আছি দেখতে পাচ্ছেন কিভাবে চলছে আন্দোলন চলছে পাবলিক উদ্দীপ্ত অবস্থায় বিক্ষোভ জানাচ্ছেন এবার আমি সরাসরি পৌঁছে যাব বিক্ষোভকারীদের কাছে আপনারা থামুন থামুন এক এক করে বলুন কি আপনাদের সমস্যা আমাদের মেম্বার থেকে উপর মন পর্যন্ত কি বলেন পূর্ণ সুরতে দিয়ে ভয়টা জিতেছিল আমাদের প্রকল্প করে দিল কিন্তু প্রকল্পটা এখন দুর্গি ভাই উল্টে আমাদের হুমকি দিচ্ছে আমাদের নাকি আবার তোমার ঘর কেটে দিবে ঘর কেটে দিলে কি অবস্থা হবে একটু ভাবছেন ঘর থেকে বন্ধুটা আলাদা করে দিতে পারি আপনারা সরাসরি দেখতে পেলেন কিভাবে পাবলিক লেগে আগুন হয়ে গেছেন ঠিক আছে আপনার পরিচয় আমি খাই খাই স্বভাবের লোক আমার নাম পটোয়ারি সাহেব এই এলাকার বস ওকে ঠিক আছে আমি আরো বিক্ষোভকারীর কাছে পৌঁছে যাচ্ছি কি আপনাদের সমস্যা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে আন্দোলন চলছে এই আন্দোলন এই আন্দোলন আন্দোলন চলছে এই আন্দোলন দেখতে পাচ্ছেন কিরকম সাংঘাতিক পাবলিক নিজের নিজের দাবিদাব নিয়ে খেপে গেছেন আমি আরো বিক্ষোভকারীর কাছে পৌঁছে আছি দেখবো উনি উনি কি বলছেন আপনি কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন কি আপনার দাবি আচ্ছা আচ্ছা আপনি তা পাননি কেন পাননি আচ্ছা আচ্ছা মেম্বার দেননি মেম্বার দেননি সব খেয়ে নিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখো দেখুন আপনারা দেখতে পেলেন কিভাবে তারা নিজে নিজে দাবি দেওয়া পেশ করছে আপনাকে তাহলে কি বিরোধী প্রকল্পে দেওয়া হয়েছিল এদিকে এদিকে আপনাকে কি বিরোধী প্রকল্পে দেওয়া হয়েছিল তাহলে এখন বোঝা গেল আপনাদের মাঝে আপনাদের মাঝে যে অভিনয় করে থাকেন ওখানে যে তিরিশ শ্রী প্রকল্প দিচ্ছিলেন ওনাকে নাকি তিরিশ শ্রী প্রকল্প দেওয়া হয়েছিল তা পাননি তার জন্য দুঃখ ঠিক আছে দেখতে পেলেন স্পোর্টে স্পোর্টে দেখতে পেলেন আপনারা স্পোর্টে দেখতে পাচ্ছেন কিভাবে এখন পুলিশ চলে এসছে এখন প্রশাসন এসে সাধারণ পাবলিকের উপর অত্যাচার করছে কেন অত্যাচার কেন ব্যাপারটি অনেক দূর পর্যন্ত পড়িয়ে গেছে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে এখন দেখার বিষয় পরবর্তীতে কি হচ্ছে আমি আইজি অসুর পরমান বলছি তোমরা যদি এখান থেকে না উঠাও তাহলে আমি লাঠিচার্জ করতে বাধ্য হবো আমি ভুয়া বাজুর যদিও আঘাত করছে সাধারণ মানুষকে তারা কি বলেছে নেতাদের চমচাগরি করছে পুলিশ
হাজি হয়ে গেছে ওই ওই এবারে আপনারা কি বলবেন ওই 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 আমাদের আন্দোলন আরবেজি আন্দোলন আরবেজি আন্দোলন লাঠি চার্জ করো আপনারা সরাসরি দেখতে পেলেন গরিবের বন্ধু খোলা চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে কিভাবে বিশাল পুলিশ বাহিনীর মধ্যে লাঠি চার্জ করেছে বিক্ষোভকারী কি অপূর্ব প্রকৃতির দৃশ্য ওই আম গাছে কোকিলের কি মিষ্টি ওইদিকে কি সুন্দর বাতাস মনে হচ্ছে প্রকৃতির সাথে হারিয়ে গেছি জল আনার বাহানা দিয়ে আমি তো আমার মনের মানুষটার সাথে দেখা করতে আসি কিন্তু এখনো আসছে না যে যাই আগে কলসিতে জলটা ভর্তি করে নি তারপর ওই আম গাছের নিচে গিয়ে বসে অপেক্ষা করব নিজের সকলটা কখনো আয়নায় দেখেছো মুখ পোড়া হনুমান পতাকা তুই আমাকে হনুমান বলবি কতটা ভালোবাসি তুই বুঝবি না রে সোনা আমি সারা নিজের বাপ মাকে বলি না রে ওইদিকে পারে টাকা পয়সা সব রেখে আজকে চত চত সব কত অঞ্জলি অঞ্জলি ও অঞ্জলি অঞ্জলি তুমি এখানে আমি ওদিকে কত খুঁজলাম আর এই দুটো মুখটা হলো বল তুই আমার
সদর অফিস কি কথা যে সম্বন্ধে জানিস ভগবান তুই খুশিতে নাকটা ফোটাতে তোর আমার কাছ থেকে তোকে কে করে নিতে পারুক না রে অঞ্জলি তোমার সাথে আমার জলদি দেখা হবে অঞ্জলি সোনা আর করবোই না তোদের মনে জলদি চন্দু তোর দেখা হবে না অঞ্জলি তোমাকে আমি বারবার বলেছি তুমি যেখানে সেখানে তুমি যাবে না তাছাড়া তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি রে মেরি জান কতটা ভালোবাসো রাম জানে কতটা দেখো মে তুমি কতনি মহব্বত করতা হো দেখো কহতে হো কি রহতে তুমি যখনই বলবে অঞ্জলি তখনই বাবার কাছে তুমি এইভাবে আসবে একটু ভালো ভদ্র হয়ে সেজে গুজে তারপর আসবে গো আর তাছাড়া তুমি গুন্ডা মাস্তানি করা ছেড়ে দাও না প্লিজ প্লিজ ওকে অঞ্জলি তোমার জন্য আমি কি না করতে পারি তুমি কহো উস সাচা মহল কো তোমারে কতো কো রাখতে আগর তুম কহো তো ये आख और अब पागल दीवारा ये दुनिया भी मेरी जान চলো আচ্ছা চাই লোক বাজি বন্ধ করো অনেক সময় হয়ে গেল এবার বাড়ি যাই নালে বাপ 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 ওকে তাজ মহল ভি কি চিজ হে অঞ্জলি তোমারে লিয়ে উসসে ভি বড়ি ইমারত বনওয়ায়ে কি শাহজাহান তো মুমতাজ কে বুদা রখ রাখা থা আগর আগর কিস নহীন দিয়া তো মে তুমে ইহি চিন্তা আটা ফুলে দুঙ্গা লোকে আই লাভ ইউ ওকে আই শক্তিমান আমাদের চাইনি বিচার আমাদের এখানে আসেন রাজনিবাস ওনার খাতিরদারি যারা
কোন কমতি না থাকে আপনারা লাগাই কি রকম কাজ চলছে কাজী রসুল মোহাম্মদ সাহেব আমারে ভালো কাজ চলছে স্যার না 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 সঠিক কাজ করার জন্য কিন্তু আমরা পয়সা নেবে থেকে ফেলে দিয়েছি ডিপার্টমেন্ট ওভাবে আমাদের সেটাই নিয়ে এরপর আমরা ভুল হবে না স্যার আমি একজন কর্তব্যরত সিআইডি অফিসার কখনো সাংবাদিক রূপে কখনো মাতাল রূপে কখনো গুন্ডাগিরি রূপে আমার রিপোর্ট নেওয়ায় সদায় তৎপর থাকি আপনার রিপোর্ট আছে আমার কাছে সাবধান ভালো কাজ করুন সাধারণ মানুষের পাশে দাঁড়ান আসি হসলি সাহেব আবার দেখা হবে আবার ভিজিট আসবো ওকে স্যার তুমি কি করেছো তাহলে পরিচয় দিল আমি নাকি বড় অফিসার হিসাব কিতাব টাকা পয়সা না দিলে তোমাদের চাকরি থাকবে না তারপরে কি করলি রে এই ভয়ে আমি সব টাকা পয়সা দিয়ে দিয়েছি সালারে দিনে টাকাতে দিনে দেখি না থানায় টাকাটি আর তুই কি বসে বসে আঙুল চুষছিলি আরে কে ছিল না ছিল তাকে আমার রুমে পাঠা দিতে পারতিস বাপ রে গোটা বছর কামাই ইসলাম সব শেষ করে দিল একবারে চল বলো গাড়ি বের কর আরে চল না দিকে রাস্তায় কি হালাল হচ্ছে ছেলেটা খুব খানদানের আছে কি করছে না করছে এইসব দেখার জন্যই তো ছেলেটাকে দেখেছিলাম আবার আমাকে অনেক কাজে যেতে হবে বাবা দেখো কাকে নিয়ে এসছি এতগুলো রাস্তা পেরিয়ে আসলে হাতে কই কিছু তুমি তো মিষ্টি আনতে পারতে দেখো এত কি কম কথা বল না আচ্ছা যাই হোক তোমাকে দেখেছিলাম এই জন্য যে তুই আঞ্জলিকে কতটা ভালোবাসিস রে হতভাগা জান সে জিয়ারা আঞ্জলি মেরে প্যার হ্যায় মেরে খুশি হ্যায় মেরে ধড়কন হ্যায় আর মেরি জান হ্যায় প্লিজ আলো বন্ধ করো নাম কি তোমার রামচারি এটা কোন নাম হলো এটা তো কোথায় জানার ছিলেন নাম হলো ছোট থেকে অনাথ হয়ে গেছি কেউ নাম রাখার প্রিয় মানুষটিকে খুঁজে পাই অনেকে জিজ্ঞেস করতো কে তুমি কি তোমার পরিচয় তার উত্তর আমি বলতাম রাম জানি সেই থেকে আমার নাম রাম জানি অঞ্জলি মানতে আমার তোমার চয়েস আছে আচ্ছা কি করো তুমি
مستاني কি বললে আমি একটু কানে কম শুনতে পাই তো একটু চড়া হবে না তুই বসাই আপনি মেয়ে দিচ্ছেন না চাকরি দিচ্ছেন কি করে কাজ করবে ও আখির কসুর কি আছে মেরা আখির পিয়াহি তো পিয়া হে না জানি আস্তে কথা বল বাবা এমনিতে হাজির পেশেন্ট তাহলে আস্তে কথা বল বাবাকে বল আস্তে কথা বলতে প্রিয়ার কই খেললি ঝালমুড়ি খামার মতই নে শিখিয়ে নিল আমার ছেলেগুলা একজন বাবা যখন কন্যাদান করে তার তখন টাকা পয়সা ধন দৌলত কিছুই দেখে না শুধু তার দেখে ব্যবহার এই তোমার ব্যবহার তুই আর হারাম চালা আমার ফেল থেকে তুই আর তুই যা আমার পয়সাকে হারাম চালা এইটা ভুল করবেন না আপনি মনে আমার আসল রূপটা হয়তো দেখেনি যদি দেখতে তাহলে হবুসের কথায় এই ভুলটা আপনি হয়তো করতেন না এখনো তুমি বুঝতে পারলে না আমি কি তোমাকে টাকা পয়সা করেছি ব্যবহারের কথা বলেছি এই তোমার জঘন্য ব্যবহার তুই এখান থেকে আম সারা করে কর ওরা আশ্রমের ছেলে আমি জানি তুমি এখন চলে যাও প্লিজ হট যাও এত বড় অপমান আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাদের বাড়ি আসবো না এই চলো কি বাবাকে নিয়ে চলে অঞ্জলি এত বড় সমাজকারী ছেলে কি তুই পেলি কি করে সত্যি আমি করবি তো আজকে চিন্তা ভাবো ফল করবে অঞ্জলি সিফ और सिर्फ मेरी है और किसी के नहीं है अंजलि तुम किसी को बोल ना क्या अंजलि रे तो मैंने भी कौन सा भला वासी रे तीन बार जो है आसमान में छीन लेंगे सिर्फ 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 तुमको तुमको पाने अंजलि लेकिन तुमको किसी को होने ही देंगे अंजलि আমি আমার আমার আপনার বলতে পেয়ে গেল আপনি ভালো হতে রাখবেন অঞ্জলি আসি রে অঞ্জলি অঞ্জলি আসি আসি অঞ্জলি অঞ্জলি যাই আমারও আবার কিছু করতে হবে এটা তো কথা শুনছে না দেখি কি করা যায় যাই যাই শালা মেম্বারের বারোটা বাজায় দিয়েছি এবার তো মমতা ব্যানার্জি আসবে ও আরো বিচার হতো বড়টা আন্দোলন হবে না এটা কি তো ছাড়িস কো আন্দোলন হবে আন্দোলন এটা আছে না বড় লোকের কুরু হবে ছোট লোক ছোয়ার করে দিন দিস তুই এটা আছে না বড় লোকের কুরু তুই কারে মেম্বার আছিস রে মেম্বার রে তুই দিকে যাবি না সে কাছে বলবো না তো সাভারে লিগে না দেখ এই না তো ও এটা ভিডিও দেবা কপিরাইট ক্লিপ চালাল গিলে ওই যে কপিরাইট ক্লিপ চালালে মিউজিকটা দালে হ্যাঁ তো গান মাথা কুসুঙ্গে বেটা হ্যাঁ ধরা পড়েছে আমাকে বাঁচাও বাঁচাও
নাম থাকলে অবশ্যই পাবে নাম কেন কাটছে তা তুমি জানো না মুক্তি দিতে লাগিয়ে তাও আবার অগ্রিম 10,000 টাকা দেখ চালাম পরে তাহলে নাম তো কাটছে এবার বুঝতে পারলাম যার ঘর পাকা বাড়ি তার নাকি আবাস যোজনার ঘরের নাম হচ্ছে তাও আবার অগ্রিম 10,000 টাকা আমি তো বুঝুক নারি আয়ম তো আবার নইলে ঠিক হবে না কিন্তু কারণ আমি সরকারের লোক তুই গজাবি মায়ের বলছি তুই গজাবি মায়ের বলছি গজাবি এবার আমরা পঞ্চায়েত ধরাও করবো বারকা আন্দোলন আমার ফাঁকা চাষ কিছুই করতে পারবে না কারণ আমার সবাই কে না পেশা দেখো তামাশা দেখো কুকুরের মতো খেউ খেউ করে লাভ নেই আসুন ত্রিপল এসেছে কালকে দিল্লি করবো আধার কার্ডটা নিয়ে আসবি একটা চিরা ফাটা ত্রিপল দিয়ে দিব চিরা ফাটা বলবি সারা আমাদেরকে মানুষ বলে মনে করে না আরে কাকাচার আমাদেরকে মনে হচ্ছে মন্দিরে ঘন্টা হয়ে গেছে রে যাই আসছে তাই খালি বাজারই যাচ্ছে তৃতীয় দৃশ্য শেষ হলো চতুর্থ দৃশ্য শুরু হলো কিরকম লাগছে আপনাদের একটু হাততালি হলো তো ধন্যবাদ আপনাদের হাততালি আমাদের সব ভালো এবারে তৃতীয় চতুর্থ দৃশ্যে বিয়ের আয়োজন হবে এ মেম্বার সাহেব আমার জন্য টক ঝাল মিষ্টি কিছু আনলে না যে আমি যে মিষ্টির খুব ভক্ত কতদিন ধরে বৃষ্টি বলতে বালতি খাই বৃষ্টি খাইনি হাসের মুখ আছে বৃষ্টি নিয়ে পক্ষ মন্ত্র এই সেগমেন্টে
দুঃখিত একটু গানটা দেরি হচ্ছে আপনারা ধৈর্য সহকারে বসুন কিছু করে নাই মাইকের ব্যাপার বাপের ঘরের কথা শ্বশুর ঘরে আর শ্বশুর ঘরের কথা বাপের ঘরে পাচার করে ছেলে কেটছে বাধা বই নম 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 বাপের ঘরের কথা শ্বশুর ঘরের কথা বাপের ঘরে পাচার করে ছেলে কেটছে বাধা বই নম নম হিয়া কৈত্য হিয়া কৈত্য জামাইকে শ্বশুর ঘরে যত জিনিস দেয় ততই তুষ্ট নম 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 হিয়া কৈত্য জামাইকে শ্বশুর ঘরে যত জিনিস দেয় ততই নম নম মদ গাঁজা আতিন খাব আর দীপা খুশি চুপা যাব ঘরে আইসে বউকে ঢিপাব নম 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 মদ খাবো গাঁজা খাবো আতিন খাবো জুতা যাইব জুতা যাব ঘরে আসিয়ে বউকে ঢিপাব নম নম বউ আমার কথা না শুনিলে দশ বারোটা বিহা করব নম 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 বউ আমার কথা না শুনিলে দশ বারোটা বিহা করিব নম নম
ভান্ডার হচ্ছে না কেন পঞ্চায়েত তুমি জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব দিতে হবে 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 নইলে গতি ছাড়তে হবে নইলে গতি ছাড়তে হবে আয় ভাগা যা জবাব দেখানে বস বস এই হারাম জায়গা ফাঁকা টাঙ্গিয়ে এবার পারলাম সারাটা জীবন আমার শেষ করে দিয়ে সাংবাদিক আসবে মেম্বার আসবে আমরা জবাব নিব একটাই স্লোগান পঞ্চায়েত তুমি জবাব দাও আমি 3-24 ঘন্টা পরিবার বন্ধু খুলনা সেখান থেকে সরাসরি পঞ্চায়েতের সামনে হাজির হয়েছি দেখা যাক এই বিষয়ে বিক্ষোভকারীদের কি দাবি দেওয়া আজকে এই বিক্ষোভকারীরা কেন বিক্ষোভ করছে তা জানবো ফজলুর বাবে ভাড়াটা বন্ধ করে দিচ্ছে টুনির মায়ের লক্ষ্মীর ভাড়াটা বন্ধ করে দিচ্ছে আর সবারও ঘর দুয়ার কাটে দিচ্ছে তার জন্য আজকে আমাদের এই আন্দোলন বিক্ষোভ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের কি পেলেন কিভাবে জনতা হুমকি দিচ্ছে যে আমাদের দাবি না মানলে ওনারা নাকি আরো বিক্ষোভ করবে এই মুহূর্তে মেম্বার পর্যন্ত উপস্থিত হয়েছে পঞ্চায়েত গেটের সামনে আমি সরাসরি পৌঁছে যাবো মেম্বারের কাছে আম জনতা পঞ্চায়েত ঘোরা করেছে এ বিষয়ে আপনার কি মতামত দেখুন এই ব্যাপারে আমি একটাই কথা বলবো এদের যতই দাও এদের পিছনে বিরোধীদের হাত আছে তাই এদের দিয়ে এইসব যতগুলো অভিযোগ সব সব মিথ্যে সব মিথ্যে আরেকবার বল সব মিথ্যে এক খুশি যে একটা ফেলে দাও ফাঁকা যান তুই বলেছিলি না এ আন্দোলন করবি না আর একটা তিরপাল ফাটা তিরপাল দিতে চেয়েছিলি ঘুষ করলি না তো তুই আমাকে তিরপাল ঘুষ দিবি এবার তোকে দেখে নিব তোকে দেখে নিব একটা কেউ ছাড়বো না তোমরা কেন আমি সরকার আনবো সালামে মার ফের বলছি দেখে নিবে তুই কি দেখবি রে তোকে এখানে কেটে পিকনিক করে খেয়ে দেবো ব্যাপারটা ঘুষ কাণ্ড পর্যন্ত চলে গেল এটা চিত্র ফুটে উঠেছে উন্নয়ন এখন আকশ গাছের তলায় এটা বলা বাহুল্য উপরমহল সরাসরি উপরমহলে যে সরকার পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে কিন্তু আপনারা দেখতে পারেন নিচু দলের নেতা কবিরা পাবলিকের কাছে উন্নয়ন পৌঁছে দিতে কিন্তু নারাজ এই ব্যাপারে এখন প্রশাসনের ভূমিকা কি সেটা দেখার বিষয় 3-24 ঘন্টা করিবে বন্ধু খুলনা চ্যানেল থেকে আমি সরাসরি লাভ নিবাস আমরা সাধারণ জনসাধারণ জনতা আর আমাদের নেই ক্ষমতা সারা আমাদেরকে মন্দিরের ঘন্টা হয়ে গেছে সবাই বাজিয়ে চলে যাচ্ছে আমাদের চলছে চলবে এবারের মতো আমার দৃশ্য শেষ অসংখ্য ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন আবার আসি 2024 হয়ে যাও